মেয়েরা, আজকে আমরা মানুষের লিঙ্গ নির্ধারণ সম্পর্কে একটা ধারণা করব, বা মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটা কিভাবে হয় সেটা জানব। লিঙ্গ নির্ধারণ বা সেক্স ডিটারমিনেশন কাকে বলে, না যে পদ্ধতির দ্বারা পরবর্তী বংশধর কন্যা বা পুত্র হবে তা নির্ধারিত হয়, তাকে আমরা লিঙ্গ নির্ধারণ বা সেক্স ডিটারমিনেশন বলি। তোমরা জানো মানুষের একটা কোষে মোট ক্রোমোসোম সংখ্যা 46। 46টার মধ্যে 44টাকে আমরা বলি অটোজোম বা দেহকোষ ক্রোমোসোম, এবং দুটো থাকে সেক্স ক্রোমোসোম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোসোম। মেয়েদের ক্ষেত্রে বা স্ত্রী দেহে এই লিঙ্গ নির্ধারক ক্রোমোসোম বা সেক্স ক্রোমোসোম দুটো হচ্ছে এক্স আর এক্স, অর্থাৎ দুটোই এক্স। কিন্তু ছেলেদের ক্ষেত্রে সেক্স ক্রোমোসোম দুটো হচ্ছে এক্স এবং ওয়াই, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে দুটো সেক্স ক্রোমোসোম একই প্রকার, কিন্তু ছেলেদের ক্ষেত্রে একটাকে আমরা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করি এবং অন্যটা হচ্ছে ওয়াই, কারণ এক্ষেত্রে ক্রোমোসোম দুটো আলাদা প্রকৃতি। তাহলে স্ত্রী এবং পুরুষ দেহে ক্রোমোসোমের গঠন কি হবে? 44A+XX মেয়ে হলে, আর ছেলে হলে হবে 44A+XY। দেখো এখানে একটা ছবিতে দেওয়া আছে, মহিলার ছবি দিয়ে বলে দেওয়া আছে। দেখো 44 44টা হচ্ছে অটোজোম বা দেহকোষ ক্রোমোসোম, ওই এ শব্দটা অটোজোমের প্রথম অক্ষরটা ইংলিশে। তার সঙ্গে হচ্ছে সেক্স ক্রোমোসোম দুটো XX, আর ছেলেদের ক্ষেত্রে দেখো 44টা অটোজোম এবং সেক্স ক্রোমোসোম দুটো হচ্ছে XY। জীবদেহে লিঙ্গ নির্ধারক ক্রোমোসোমকে আমরা সেক্স ক্রোমোসোম বলি, আর দৈহিক বৈশিষ্ট্য বহনকারী ক্রোমোসোমকে আমরা বলি অটোজোম। তাহলে আমাদের সবার ক্ষেত্রে অটোজোমের সংখ্যা হচ্ছে 44, আর সেক্স ক্রোমোসোমের সংখ্যা হচ্ছে 2। মেয়ে হলে দুটোই এক্স ক্রোমোসোম, ছেলে হলে একটা এক্স এবং একটা ওয়াই ক্রোমোসোম। এবার যখন যৌন জনন হয় তখন পুং জনন মাতৃকোষ এবং স্ত্রী জনন মাতৃকোষ দুটোতেই, অর্থাৎ শুক্রাশয় এবং ডিম্বাশয়ের জনন মাতৃকোষে কোন কোষ বিভাজন হয়? মিয়োসিস কোষ বিভাজন হয়, কারণ তোমরা জানো মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমেই গ্যামেট তৈরি হয়। এবার পুরুষের যেহেতু সেক্স ক্রোমোসোম দুরকম এক্স আর ওয়াই, সেই জন্য ছেলেদের ক্ষেত্রে দু ধরনের শুক্রাণু উৎপন্ন হবে, 22+X আর 22+Y। 44টা অর্ধেক হয়ে গেল, যেহেতু মিয়োসিস কোষ বিভাজনে ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয় গ্যামেটে, তাহলে 44-এর অর্ধেক হচ্ছে 22, তাহলে 22টা অটোজোম এবং এক্স ওয়াইটাও তাহলে অর্ধেক হবে। একটাতে আসবে এক্স বা এক ধরনের শুক্রাণুতে আসবে এক্স, আর বাকি শুক্রাণুগুলোতে যাবে ওয়াই। অর্থাৎ একটা মান পুরুষের দেহে যতগুলো শুক্রাণু বা যত সংখ্যক শুক্রাণু উৎপন্ন হবে তার 50% হবে এক্স ক্রোমোসোম বহনকারী শুক্রাণু, আর 50% হবে ওয়াই ক্রোমোসোম বহনকারী শুক্রাণু। এবার মেয়েদের ক্ষেত্রে চলে আসি, মেয়েদেরও 44টা অটোজোম দুটো এক্স ক্রোমোসোম। এমনি অবস্থায় যেই মিয়োসিস হয়ে ডিম্বাণু তৈরি হলো বা গ্যামেট তৈরি হলো, 44টা যথারীতি অর্ধেক হয়ে গিয়ে কি হয়ে গেল 22, আর এক্স ক্রোমোসোমও অর্ধেক হয়ে যাবে, মানে দুটো এক্স ক্রোমোসোমটা একটা একটা হয়ে যাবে, হয়ে গিয়ে ডিম্বাণুতে দেখো 22+X 22+X। অর্থাৎ অটোজোম বা দেহকোষ ক্রোমোসোমও অর্ধেক হলো, লিঙ্গ ক্রোমোসোম বা সেক্স ক্রোমোসোমও অর্ধেক হয়ে গিয়ে একটা একটা করে ডিম্বাণুর মধ্যে চলে গেল। তাহলে পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু দু রকমের, একটা হচ্ছে 22+X আর 22+Y, কিন্তু মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু সবই এক রকমের এবং সেটা হচ্ছে 22+X। এখানে কিন্তু পার্থক্য নেই কোনো। এইবার যখন নিষেক হচ্ছে তখন এই 22+X যদি 22+X ক্রোমোজোম বহনকারী শুক্রাণু যদি 22+X ক্রোমোজোম বহনকারী ডিম্বাণুকে নিষেক্ত করে, তাহলে আমরা কি পাবো? কন্যা সন্তান পাবো, 22 22 44টা অটোজোম প্লাস XX, যেই দুটো এক্স হয়ে যাবে, সঙ্গে সঙ্গে শিশু কি তৈরি হবে? মেয়ে। আর যদি এই 22+Y ক্রোমোজোম এই 22+X ক্রোমোজোম বহনকারী ডিম্বাণুকে নিষিক্ত করে, বা বলবো 22+Y ক্রোমোজোম বহনকারী শুক্রাণু যদি
22 প্লাস এক্স ক্রোমোজোম বহনকারী ডিম্বাণুকে নিষিক্ত করে, তাহলে কি দাঁড়াবে? ছেলে। 22 22 44টা অটোজোম কিন্তু এক্স আর ওয়াই, তার মানে সেক্স ক্রোমোজোম এখানে হয়ে গেল এক্স ওয়াই। যে সেক্স ক্রোমোজোম জাইগোটে এক্স ওয়াই হবে, সঙ্গে সঙ্গে সেই জাইগোট থেকে যে সন্তান উৎপন্ন হবে সেটা হচ্ছে পুত্র। দেখো, পুরুষের সেক্স ক্রোমোজোম এক্স ওয়াই হওয়ায় এক্ষেত্রে দু ধরনের শুক্রাণু উৎপন্ন হয়। এক ধরনের শুক্রাণু এক্স ক্রোমোজোম এবং অন্য ধরনের শুক্রাণু ওয়াই ক্রোমোজোম বহন করে। স্ত্রীর সেক্স ক্রোমোজোম একই প্রকার হওয়ায়, অর্থাৎ দুটোই এক্স হওয়ায়, সমস্ত ডিম্বাণুই এক্স ক্রোমোজোম বহন করে। সুতরাং লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে স্ত্রীর কোনো ভূমিকা নেই। খুব গুরুত্বপূর্ণ এই সেন্টেন্সটা, কারণ স্ত্রীর সেক্স ক্রোমোজোমের চরিত্র একই রকম, অর্থাৎ সবকটাই এক্স প্রকৃতির। অপরদিকে লিঙ্গ নির্ধারণের সম্পূর্ণ ক্ষমতা পুরুষের, কারণ সেখানে দুই ধরনের লিঙ্গ ক্রোমোজোম বর্তমান, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তাহলে শুক্রাণু আমরা পাবো এক্স ক্রোমোজোম সমন্বিত এবং ওয়াই ক্রোমোজোম সমন্বিত। তাই কারুর সন্তান মেয়ে হবে কি ছেলে হবে সেটা কিন্তু মায়ের ওপর নির্ভর করে না, নির্ভর করে বাবার ওপর। বাবার এক্স ক্রোমোজোম বহনকারী শুক্রাণু যদি ডিম্বাণুকে নিষিক্ত করে, তাহলে আমরা কন্যা সন্তান পাই। বাবার ওয়াই ক্রোমোজোম বহনকারী শুক্রাণু যদি ডিম্বাণুকে নিষিক্ত করে, তাহলে আমরা পুত্র সন্তান পাই। তোমরা বিভিন্ন পরিবারে জানো, মেয়ে হলে বা পরপর দুটো তিনটে কন্যা সন্তান হলে মাকে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়, এবং সেই মেয়েটিও মনে করে যে মেয়ে হওয়ার জন্য সেই দায়ী। কিন্তু ব্যাপারটা আসলে পুরোপুরি ভুল বা পুরো উল্টো। দায়ী হচ্ছে বাবা। তাই এবার থেকে আমার মনে হয় যদি বকাঝকা করতে হয় বা মারধর করতে হয়, তাহলে বাবাদেরই করা উচিত, তাই তো? তাহলে তোমরা যেহেতু পড়াশোনা করছো, সুতরাং এই ধারণাটা যেহেতু তোমাদের যেন স্পষ্ট থাকে যে সত্যি কথা বলতে ছেলে হবে না মেয়ে হবে সেটা আগে থেকে কেউই জানতে পারে না বা কেউই বুঝতে পারে না, এটা একটা চান্স ফ্যাক্টর। এই ওয়াই ক্রোমোজোম বহনকারী শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করতে পারবে না, এক্স ক্রোমোজোম বহনকারী শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করতে পারবে, এটা বাইরে থেকে কেউ বলতে পারবে না বা বাইরে থেকে কোনো ওষুধ বিশুদ্ধ দিয়েও এটা নির্ধারণ করা সম্ভব নয়। তবুও যদি আমাদের কাউকে এই পুত্র এবং কন্যা সন্তান হওয়ার জন্য রেসপন্সিবল করতে হয় বা দায়ী করতে হয়, তাহলে সেটা সবসময় পুরুষ কিংবা পিতা হবে, কখনোই মা হবে না। কারণ মার সমস্ত ডিম্বাণুই এক রকমের, বাবার আলাদা বলে ছেলে হবে না মেয়ে হবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে বাবার থেকে আসা শুক্রাণুর ওপর, মায়ের ডিম্বাণুর ওপর নয়।